বিটিএসরা পারফরমেন্সের সময় সাত রঙের মাইক ব্যবহার করে। সবার জন্য আলাদা আলাদা রঙের মাইক রয়েছে। দীর্ঘদিন ধরে জিন গোলাপি রঙের মাইক ব্যবহার করছেন, যা আর্মিদের কাছে পিঙ্ক মাইক গাই হিসেবে পরিচিত। কিন্তু আর্মিরা মে মাস থেকে লক্ষ্য করে জিন গোলাপি রঙের পরিবর্তে সবুজ রঙের মাইক ব্যবহার করছে। আর্মিরা অবাক হয়ে চিন্তা করছিল, কেন মাইক্রোফোনের রং হঠাৎ পরিবর্তন এলো। আর্মিদের সাথে সর্বশেষ জুম মিটিংয়ে জিন নিজেই উত্তরটা দিয়ে দিল। এক আর্মি জিনকে প্রশ্ন করল, কেন জিন তার গোলাপি মাইক্রোফোনের পরিবর্তে সবুজ মাইক্রোফোন নিল। জিন উত্তর দেওয়ার আগে অবশ্য জংকুক অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি সবুজ রঙে পরিবর্তন করেছ? বোঝা যাচ্ছে বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্যের এই বিষয়টির চোখ এড়িয়ে গেছে। আর জিনও এটা নিয়ে জংকুক সহ বাকিদের কথা শুনিয়ে দিল। চার মাস হয়ে গেল, অথচ তোমরা লক্ষ্যই করনি। পে অ্যাটেনশন প্লিজ। এরপর এটা পুদিনা নাকি সরল সবুজ তা নিয়ে সদস্যদের মধ্যে বিতর্ক চলে। জিন তখন বলে, যখন আমরা মাইক্রোফোনের রং নির্বাচন করি তখন অনেক রং আর রত্ন থাকে। যখন আমি তাদের মধ্যে দিয়ে দেখছিলাম, সবুজ আমার নজর কেড়েছিল, আর আজকাল আমার হালকা সবুজ খুব পছন্দ। জিন আরও বলেন, আমি সেই রংটা নিয়েছিলাম কারণ এটি জংকুক আর সুগার চেয়ারের সাথে মিলে যায়। আর মনে পড়ে সেদিন আরএম আমাকে কিমসুক গ্রিন দেখেছিল।